একটা সময় নতুন বাংলা সিনেমা মুক্তি মানেই যেন ঢাকার নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে দর্শকদের উপচে পড়া ভিড়। কিন্তু করোনা ভাইরাস এ জৌলুস কেড়ে নিয়েছে। করোনার কারণে আর্থিক সংকটের মুখে পড়ে বলাকা সিনেমা হল, তাই 2020 সালের 20 মার্চ মাসে এটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আর খোলেনি সিনেমা হলটি। এছাড়া উত্তরাধিকার জটিলতার কারণেও কাটছে না বলাকা সিনেমা হলের অচলাবস্থা। সিনেমা হলটির সবশেষ মালিক মোহাম্মদ হাসান ইমাম মারা যাওয়ার পর তার উত্তরাধিকারদের মধ্যে মালিকানার অংশ নির্ধারণ নিয়ে মামলা চলছে, যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হলটি চালু করা যাচ্ছে না। তবে আর্থিক আর উত্তরাধিকার বিষয়ক জটিলতা কাটলে বলাকায় হতে পারে স্টার সিনেপ্লেক্সের নতুন আউটলেট। বলাকার প্রথম মালিক এম এ হাসান হাসান মুভিজ লিমিটেডের অধীনে বলাকা সিনেমা হলটি চালু করেছিলেন। তার ছিল 5 ছেলে ও 1 মেয়ে। 70-এর দশকে তার মৃত্যুর পর তার ছেলে মেয়েরা পর্যায়ক্রমে হলটি পরিচালনা করেন। সবশেষ এম এ হাসানের ছেলে মোহাম্মদ হাসান ইমাম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন। তিনিও 2019 সালের 7 নভেম্বর মারা যান। এরপর মোহাম্মদ হাসান ইমামের 2 স্ত্রী ও সন্তানদের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এসব দ্বন্দ্ব শুরুর আগে হাসান মুভিজ লিমিটেডের আম মুক্তার নিযুক্ত করা হয় ঢাকার আরেক ঐতিহ্যবাহী সিনেমা হল সনি সিনেমা হলের মালিক মোহাম্মদ হোসেনকে। বলাকা সিনেমা হল বন্ধের আগে এর চেয়ারম্যান ছিলেন হাসান ইল ইমাম। তিনি মোহাম্মদ হোসেনকে হাসান মুভিজ লিমিটেডের আম মুক্তার হিসেবে নিযুক্ত করেন। সেই থেকে হাসান মুভিজ লিমিটেডের পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। করোনাকালে হাসান মুভিজ লিমিটেড 6 মাসে প্রায় 30 লক্ষ টাকা লোকসান গুনেছে। যেহেতু হাসান মুভিজ লিমিটেডের অধীনে রয়েছে বলাকা সিনেমা হল, তাই এই ক্ষতির প্রত্যক্ষ প্রভাব পড়ে বলাকা সিনেমা হলের উপর। তাই কর্তা ব্যক্তিরা হলটি বন্ধ করতে বাধ্য হন। বলাকা সিনেমা হল এখন চালু করা সম্ভব হচ্ছে না, কারণ হাসান মুভিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারা গেছেন। তার প্রথম স্ত্রীর বড় ছেলে এমডি ও মেয়ে চেয়ারম্যান হিসেবে আছেন, কিন্তু দ্বিতীয় স্ত্রী ও তার ছেলে মেয়ের সঙ্গে উত্তরাধিকার ও বন্টন বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় হলটি চালু করা যাচ্ছে না। সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর বলাকা হলটি স্টার সিনেপ্লেক্সের অধীনে দিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে বলাকা সিনেমা হলের। মোহাম্মদ হোসেনের মেয়ের নামে প্রতিষ্ঠিত সনি সিনেমা হলটিও স্টার সিনেপ্লেক্সের অধীনে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 1964 সালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় চালু হয় বলাকা সিনেমা ওয়ার্ল্ড। প্রথম দিকে বলাকা ও বিনাকা নামে দুটি আলাদা হল ছিল। পরবর্তীতে বিনাকা বন্ধ করে বলাকা ও বলাকা 2 করা হয়। 2018 সালে বলাকা 2 বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়া বলাকা হলটিতে 1000-এর উপর আসন ছিল। এখন বলাকা সিনেমা হলের মূল ফটকে তালা ঝুলছে।